শেষ হওয়া ইউরো এবং কোপা আমেরিকা শেষ হবার পরেই জোরে গুঞ্জন উঠছে কে হবে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমের উইনার এবার ব্যালণ্ডিয়র জিততে পারে লাউতারো মার্টিনেজ জোরে সোরেই তার নামটা শোনা যাচ্ছে চলুন ঘুরে আসি দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে লাউতারো মার্টিনেজের অর্জনগুলো থেকে ইন্টার ইন্টারমিলানের হয়ে চুয়াল্লিশ ম্যাচে সাতাশটি গোল করেছেন এবং সাতটি অ্যাসিস্ট রয়েছে এবং দুই সালের কোপা আমেরিকার চার সর্বোচ্চ স্কোরারের মধ্যে ছয় ম্যাচে পাঁচটি গোল করেছেন দুই হাজার জাতীয় দলের হয়ে দশ ম্যাচে আটটি গোল করেছেন সিরিয়ার সর্বোচ্চ স্কোরারও হয়েছেন এই লাউতারো মার্তিনেজ এবং এরই সাথে সিরিয়ার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও হয়েছেন সিরিয়া ইতালিয়ান সুপার কাপ শিরোপা জিতেছেন এবং সর্বশেষ কোপা আমেরিকাও শিরোপা জিতেছেন এসব অর্জনের দিকে তাকালে জোরে সরেই তার নামটা শোনা যাচ্ছে ভেনসিয়াস জুনিয়রেরও ব্যালন্ডিয়ার আশেপাশে ঘোরাফেরা করছেন যদিও তার জাতীয় দলের সময়টা একদমই ভালো কাটছে না এখন দেখার বিষয় শেষ পর্যন্ত লাউতার ও মার্টিনেজ কি ব্যালণ্ডিয়রটি জিতে নিতে পারবে सकिब अलहसान स्पोर्ट्स न्यूज